আমরা নিজের অতীতকে ভুলি না, আমার তাই মনে হয়। ব্যক্তিগতভাবে আমরা অতীতে কিভাবে জীবনযাপন করে এসেছি সেইগুলো ভীষণভাবে আমাদের উপলব্ধির মধ্যে থেকে যায় এবং সেখান থেকেই একটা নতুন কিছু সৃষ্টি তৈরি হয়। তো আমার কাজের কিছুটা জায়গা সেই জায়গা থেকেই পরবর্তীকালে গড়ে উঠেছে। এখানে দেখতে গেলে কিভাবে এইটাকে আমি আমার কাজের সাথে অ্যাসিমিলেটেড করছি সেই জায়গাটা ভাবতে গেলে আমি যদি বলি, আমার মা বাবা প্রথম জীবনে রাজমিস্ত্রির কাজ এবং তারপরে বাড়িতে হাউসকিপিং এবং নানা ধরনের শ্রমিকের জীবন যাপন করা, এর মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের পরিবেশকে তৈরি করেছিল। এবং পরবর্তীকালে যখন আমি ছোট ছিলাম, আমি এমন একটি স্কুলে পড়তাম সেখানে কিন্তু কোনো ক্লাস ডিভিশন ছিল না। একটা রিক্সাওয়ালার ছেলেও সেখানে পড়ছে, আইপিএস অফিসারের ছেলেও রয়েছে, বিজনেসম্যানেরও ছেলে রয়েছে, বাড়িতে কাজ করা বা মানুষেরও, যারা বাড়িতে চাকরের কাজ করে অ্যাকচুয়ালি তাদেরও ছেলে মেয়ে পড়ছে। এই যে ক্লাস ডিভিশন না হওয়ার দরুন সবাই একটা বাসে, স্কুল বাসে উঠছি এবং কালচারাল রিলেশনশিপগুলো গড়ে উঠছে, ওর কালচার আমি অ্যাডাপ্ট করছি, আমার কালচার ও অ্যাডাপ্ট করছে। এখান থেকে কোথাও থেকে যেন আস্তে 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 পরবর্তীকালে যখন আমি এই আমার পাস্ট মেমোরিগুলোকে ভাবছি যে কীভাবে আমি ওখান থেকে কোট করছি আমার জায়গাগুলো, কীভাবে আমার ছবিগুলোকে বিল্ড করছি, এইখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমার ভাবনা চিন্তা। পরবর্তীকালে যখন কলেজে ঢোকার পরে এবং পাশ করার পরে যখন আমি রেগুলার প্র্যাকটিসটা করে যাচ্ছি, সেই সময় আমার নজরে কিন্তু আসে এই বড় বড় আধুনিক শহর গড়ে তুলছেন যারা, সেই মানুষগুলোর জীবনযাত্রা, এই বড় শহরে গড়ে তোলার পিছনে এই মানুষগুলোর জীবনযাপনের বিষণ্ণতা, দ্বন্দ্ব, তাদের ভালোবাসা, তাদের এই 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 যে যুদ্ধ, জীবন যুদ্ধ, এইটা কীভাবে তারা ফেস করছে এবং তার মধ্যে সোশিও পলিটিক্যাল যে স্ট্রাকচারটা রয়েছে, তাদের কালচারাল রিলেশনশিপগুলো কীভাবে তৈরি হচ্ছে, এই জায়গাগুলো ভীষণভাবে আমাকে ভাবাচ্ছে। এবং কাজের মধ্যে নানানভাবে কিন্তু এগুলো আসছে, সেগুলো কখনো কিন্তু ডিরেক্টলি, কখনো ইনডিরেক্টলি, সেটা কীভাবে, কখনো কখনো ভীষণভাবে আমার সাবকনসিয়াস মাইন্ডে এমন এমন কিছু জিনিস থেকে যায় যেগুলো পরবর্তীকালে একটা কোনো ইনসিডেন্টকে আমি যখন দেখি তখন কিন্তু ওখান থেকে আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ওগুলো তৈরি হয়, রিলেশন তৈরি করায় এবং সেখানে কিছু কিছু মোটিভ তৈরি হয়। সেই মোটিভগুলোকে আমি আমার মতো করে বিল্ড আপ করি এবং আমার কম্পোজিশনে সেগুলোকে কম্পোজ করি। তো এই যে চিরন্তর যাত্রাটা চলছে, তো সেখানে দেখতে গেলে আমি একটু আবার পিছনে ফিরে যাই, যে আমি যেমন বললাম যে আমার স্কুল জীবনের কিছুটা কথা, পরবর্তীকালে আমি আমার বাড়িতে দেখেছি যে আমার বাবা যে ফ্যাক্টরিতে চাকরি করতেন বা মা যে ফ্যাক্টরিতে চাকরি করতেন পরবর্তীকালে, তো সেইখানকার কিছু শ্রমিক সন্ধেবেলা বাড়িতে আসতো এবং সেখানে তখন তাদের কীভাবে আরও ফাইন্যান্সিয়ালি স্ট্রং করা যায়, তাদের মানসিকতাকে কীভাবে আরও দৃঢ় করা যায়, এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু একটা কালচারাল প্র্যাকটিস হতো। সেটা ধরুন সঙ্গীতের মাধ্যমে, পথনাটিকার মাধ্যমে বা কবিতা, এই ধরনের নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটিটা বাড়িতে হতো, সেটা আমি ভীষণই কাছ থেকে দেখছি। এবং পরবর্তীকালে আমি এমন এমন কিছু কাজ করেছি, যেমন ধরুন একটি বস্তিতে ক্লাস, হ্যাঁ, তো সেই বস্তিতে কারা থাকতো, সেই বস্তিতে কিন্তু এই শ্রমজীবী যারা মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের ছেলে মেয়েদের সাথে কিন্তু আমি ইন্টারঅ্যাক্ট করছি, তাদের ওই বসতির মধ্যে আমি ঢুকছি, তাদের স্পেসগুলো কীভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, এই এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে মানে আমাকে ভাবিয়েছে, আমি আমি ওখান থেকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স হয়েছি। এইগুলো ঠিক মানে আমি হয়তো বলেও আমি ঠিক বোঝাতে পারছি না, কারণ এইগুলোও না আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে, আমার চোখের সামনে স্বপ্নের মতো ভাসছে জিনিসগুলো, আমি রিয়েলাইজ করতে পারছি সব সময়। আমি যখনই শহরের মধ্যে দিয়ে হেঁটে যাই, আজও যখন আমি দেখছি জিনিসগুলোকে, আমি আমার সেই ফেলে আসা জীবনের কিছু কিন্তু মুহূর্তগুলোকে আমি ইন্টারঅ্যাক্ট করাতে পারি, কানেক্ট করাতে পারছি অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে ভাবতে গেলে আমার ছবিগুলোকে আমি সেইভাবে বিল্ড করি। ধন্যবাদ।